আসসালামু আলাইকুম আমরা আচ্ছা এক স্টুডেন্টের রিকোয়েস্টে আমাকে একটা পোর্টফোলিও কিভাবে বানাতে হয় সেটা দেখাতে হবে সেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে না হলে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও করতাম এনি হাউ যারা ডিজিটাল মার্কেটিং করছেন এবং ওয়েব ডেভেলপমেন্ট করছেন বা গ্রাফিক ডাটা এন্ট্রিতে করছেন সবারই একটা পোর্টফোলিও লাগবে দেখেন পোর্টফোলিও এমন একটা জিনিস এটাই এটাই বাস্তব এইটা দেখার পরেই আপনার উপর আপনাকে কাজ দিবে আপনার পোর্টফোলিও না থাকলে আপনি ভালো কিছু আশা করতে পারেন না সুতরাং আপনার পোর্টফোলিও লাগবে যা কিছুই করেন অল্প জানেন বেশি জানেন আপনার পোর্টফোলিও লাগবে যেমন একটা অফিসে করলে আপনাকে যদি থাকে যে যে অফিসে অফিসে দিতে হয় সিবি জমা না দিলে আপনি চাকরি করতে পারবেন না ইন্টারভিউ দিতে পারবেন না ঠিক এরকম অনলাইনে কাজগুলো পোর্টফোলিও উপর ডিপেন্ড করে আপনার কাজের দেখা কাজের ধরন দেখা কাজের কোয়ালিটি দেখে আপনাকে ওরা কাজ দিবে আজকে জন্য আপনার পোর্টফোলিওটা অনেক জরুরি দরকার তো পোর্টফোলিও আপনি কি দিয়ে বানাবেন একটা হলো ডোমেন হোস্টিং থাকে যদি আপনার ওয়েবসাইট বানাইলে আপনার ওয়েবসাইটে লিংকটা দিয়ে দিবেন যদি ডোমেন হোস্টিং না থাকে যদি না থাকে ইমেইলে দিতে পারেন যদি মনে করেন যে আপনি এমন ভাবে দিতে চান যে একটা লিংক দিতে চান সেই লিংকে সেই লিংকে ক্লিক করলে ক্লায়েন্ট যাতে দেখতে পায় সহজে মানে ক্লায়েন্টের জন্য একটু সুবিধা হয় তাহলে আপনাকে ফ্রি ভাবে করতে গেলে আপনাকে প্যান্থিয়ন ইউজ করতে হবে প্যান্থিয়ন ডট আইও ঠিক আছে আমি ওইটাতে একটা করে দেখাচ্ছি এখন দেখেন আপনি কি করবেন সর্বপ্রথম একটা ব্রাউজারে হতে পারে সেটা ক্রম হতে পারে মজিলা ফক্স এ যেতে পারেন আপনি গুগল ক্রমও যেতে পারেন ঠিক আছে ধরেন আমি ফায়ার ফক্সে গেলাম ফায়ার যাওয়ার পরে আহ এখানে একটা ক্লিক দিলাম হুম। ক্লিক করার পর ঠিক এরকম জায়গায় সবাই যেতে পারেন আপনারা হ্যাঁ সেটা হতে পারে গুগল ক্রম হতে পারে ফায়ার বললাম তো এখানে গিয়ে লিখতে হবে পি এন প্যান্থিয়ন তারপরে লিখবেন ডট তারপরে দিবেন আয়ু আপনি প্যান্থ লেখলে প্যান্থিয়ন ডট আয়ু চলে আসবে যখনই আপনি এখানে এন্টার দিবেন এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আপনাকে প্যান্থিয়ন ডট আই ওয়েবসাইটে নিয়ে গেছে হম এটা হচ্ছে ওয়েবসাইট প্যান্থিয়ন ডট আয়ুর ওয়েবসাইট ঠিক আছে প্যান্থিওয়ান আপনাকে সর্বপ্রথম যেখানে ক্লিক করতে হবে তার নাম হলো গেট স্টার্টেড এই যে দেখেন ভালো করে দেখেন গেট স্টার্টেড ওকে দিলাম গেট স্টার্টে ক্লিক করে দেখেন এই যে এই জায়গাতে লাফালাফি করতেছে তার মানে কিছু একটা হচ্ছে আপনারা যেটা দিয়ে করবেন ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন ঠিক আছে গুগল দিয়ে না কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেলটা লেখবেন আমি একটা ইমেল মাত্র বানাইছি যে ইমেলটা সেটা হলো মোহাম্মদ এম ওইচডএ কম এটি এই মাত্র বানানো হয়েছে তাহলে আপনারা কেন পারবেন না বলেন আপনাদের পুরানো ইমেল পাচ্ছেন না পাসওয়ার্ড পাচ্ছেন না যাচ্ছে করতে পারেন না কত কত সমস্যা একটা ইমেল ইমেল বানাইতে কয় মিনিট লাগে আমি বারবার বলছি যে আপনারা পাঁচটা করে ইমেল রাখবেন পকেটে লাগবে যেমন আমি এখন বানাইতেছিলাম একটা ওয়েবসাইট কিন্তু নিচ্ছে না বলছে অলরেডি টু মেনি আমার আগের ইমেল দিয়ে আমি এটা বানাই নিলাম ঠিক আছে মোহাম্মদ ডট সেলিম এখন আপনার ইমেল আসছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই দেয়ার ইজ নো প্রবলেম এখানে ইমেলের পাসওয়ার্ড দেওয়া লাগবে না আপনাকে শুধু ইমেলটা ওপেন থাকতে হবে আর কি করতে হবে এই যে এই জায়গাতে কন্টিনিউ করতে হবে ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করেন যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি আপনার পাসওয়ার্ড দেন ধরেন আমি পাসওয়ার্ড দিলাম ওকে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার ইউর পাসওয়ার্ড মাস্ট কন্টেন্ট এই যে নিচের ক্রাইটেরিয়াগুলি সবগুলি দেখেন টিক 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 হয়ে গেছে সবটি ওকে আমি এমন একটা পাসওয়ার্ড দিছি যাতে সবগুলোতে টিক মার্ক আসে সবগুলো আছে ক্যারেক্টার আছে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার এইটটা তো আছেই অ্যাটলিস্ট থ্রি অব দি ফলোয়িং দেখেন লোয়ার কেস লেটার এ টু জেড থেকে লোয়ার কেস থাকতে হবে আপার কেস লেটার এ টু জেড একটা আপার কেস থাকতে হবে নাম্বার জিরো থেকে নাইনের ভিতরে যে কোনো নাম্বার দিতে হবে তারপরে স্পেশিয়াল ক্যারেক্টার আমি সবগুলো দিছি ঠিক আছে নো মোর দেন টু আইডেন্টিক্যাল ক্যারেক্টার ইন রো ওকে ফাইন অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট নো আমার আছে এটা জানার দরকার নেই আপনি খালি কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন কন্টিনিউ এখন বলতেছে এখানে সেভ করে রাখার জন্য ধরেন আমি সেভ করলাম সেভ করার পরে প্লিজ লগ ইন প্যান্থিয়ন ডিটেলস ওকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে লগ জন্য এখানে বলবে ঠিক আছে আপনাকে একটু প্যাশেন্ট ধরে থাকতে হবে কারণ এখানে অনেক টু কাজ আছে তো এই কাজটা অনলাইনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এখন একটা ডোমেন হোস্টিং কিনে দশ টাকা লাগবে তো আপনি দশ হাজার টাকার পরিবর্তে ফ্রিতে পাইতেছেন যে ঠিক আছে এখানে বলছে ইউ মাস্ট ভেরিফাই یور ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ রিসেন্ট ইমেল ভেরিফিকেশন ওকে এই যে এখানে ইমেল ভেরিফিকেশনের কথা বলছে যে ইমেলটা আমি দিছি আমি ইনবক্সে গেলাম দেখেন এই ইমেলটা এখন বানাইছি কিন্তু এইখানে আসে না এখনো ঠিক আছে একটু অপেক্ষা করি আমি রিফ্রেশ করি ধরেন এখানে দিলাম আমি তো ইমেলটা দিছি এখানে আসতেছেনা তাই না নতুন ইমেল বানাইছি তো টু অফিকা করি দেখে আসে কিনা হ্যাঁ একটু মাত্র বানানো হয়েছে তো জন্য ওকে দেখেন আমি যখন ইনবক্সে এখানে দেখতেছিলাম আমার নতুন ইমেল তো দেখেন ভেরিফিকেশন ইমেলটা আসছে না ঠিক আছে আমি তো অফিকা করতেছি নতুন বানাইছি মাত্র আপনারা কি করবেন দেখেন আসছে এটা আমি দেখাইতেছি কোথায় আসছে আপনারা অনেকে হতাশ হয়ে যান যে ইমেল কেন আসে না ইমেল কেন আসে না দেখেন এখানে যেহেতু আমি এটা ফ্রিতে ইউজ করছি বেশিরভাগ ফ্রি জিনিস কিন্তু একটু প্রবলেম হয় অনেক ফ্রিতে কিছু পাইতে গেলে কষ্ট করতে হয় এটা হলো বাস্তবতা হুম আপনি যদি কিছু ফ্রিতে পেতে চান চিন্তা করেন দশ হাজার টাকা আপনি খরচ করে ডোমেন হোস্টিং কোটি কোটি লক্ষ লক্ষ মানুষে কিনতেছে সে জিনিসটা আপনি ফ্রিতে পাচ্ছেন তার মানে কি তার মানে আপনাকে কিছু পরিশ্রম করতেই হবে আপনাকে জানতে হবে দেখেন আমার এখানে আসছেন আমি ভেঙ্গে পড়িনি আপনারা তো স্যার 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 অন্তত একশো ডাক দিবেন স্যার আসে না কেন আসে না কেন একটু চেষ্টা করেন ভাই দেখেন এখানে গেলাম এই যে মোরে যাবেন দেখেন মোর মোরে ক্লিক করার পরে দেখেন এই যে এস পি স্পাম নামে একটা জিনিস আছে দেখছেন স্পামে ক্লিক করেন দেখেন প্যান্থিয়ন সাপোর্ট ভেরিফাইড ইমেল অ্যাকাউন্ট উইথ প্যান্থিয়ন এখানে চলে আসছে ঠিক আছে তো এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে ভেরিফাই জাস্ট ভেরিফাই ক্লিক করেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলটি ভেরিফিকেশন হয়ে গেছে ওকে বলতেছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড হ্যাঁ ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড তার মানে কি ডান এখন কি করব আমরা লগ ইন উইথ ইমেল এখন আমি যদি ধরেন এটাতে ক্লিক করি এই যে এটাতে ক্লিক করার সাথে সাথে আমার এটা ওপেন হয়ে যাবে হুম কি ওপেন হবে এখন আমাকে বলতেছে ইমেলটা দেওয়ার জন্য কোন ইমেলটা যেটা দিয়ে আমি শুরু করছি এখন আমি লগ ইন করব তো আমার ইমেলটা ছিল এম ও এইচ ডি ডট ডট এস এ এল আই এম ফাইভ সিক্স এইট জিরো অ্যাট জিমেল ডট কম আপনাদের এরকম নতুন ইমেল বানিয়ে যখন কাজ করবেন তখন একটু একটু কেয়ারফুল থাকতে হবে হ্যাঁ প্যাশন মানে ধৈর্য অধৈর্য হওয়া যাবে না এখন মোহাম্মদ ডট সেলিম মোহাম্মদ ডট সেলিম ফাইভ সিক্স এইট জিরো কন্টিনিউ বাটনে যখন আমি ক্লিক করব হ্যাঁ এন্টার ইউর পাসওয়ার্ড সে পাসওয়ার্ড বলতেছে আমি তো পাসওয়ার্ড দিচ্ছি তারপরে যদি কনফিউশন থাকে আমি আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ড মনে রাখতে হবে আমি পাসওয়ার্ড দিলাম হুম দেওয়ার পরে যখন আমি কন্টিনিউ করব দেখেন সব কিছু যদি ঠিক থাকে হ্যাঁ তাহলে আলারম মতে হয়ে যাবে সব দেখেন এ দেখেন সাম লাস্ট ডিটেইলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন ওকে আই অ্যাগ্রি প্যান্থিয়ন টার্মস এন্ড কন্ডিশন এখানে যাবেন কন্টিনিউ করার আগে এখানে কিছু দিতে পারেন ইউর ফার্স্ট নেম ধরেন এখানে ক্লিক করলেন বাংলাদেশ কোথায় বাংলাদেশ এই যে বাংলাদেশ তাই না আপনাদের যার যার কান্ট্রি হ্যাঁ আশা করি সবার বাংলাদেশ যদি অন্য দেশে থাকে তাহলে অন্য দেশের দিবেন yes i would like to receive marketing দিতে পারেন kono সমস্যা নেই hmm i agree to eta uh, agree to agree sob ache everything continue ট্রান্সফারিং খেয়াল করেন এইখানে ট্রান্সফারিং হচ্ছে যে এখানে দেও ট্রান্সফারিং ডেটা এটাতে কাজ হচ্ছে তার মানে ঘটনা ঘটতেছে ওকে দেখেন এখানে লোডিং হচ্ছে আমি কিন্তু কোনো কিছু বাকি নেই একদম এ টু জেড ভাবে কারণ এটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের পোর্টফোলিও বানান না বানালে কাজ করতে পারবেন না এটি আপনাদের মেন এটি আপনাদের সম্পদ অনলাইনের একমাত্র আপনার কাজের পরিধির উপর ডিপেন্ড করে এটি আপনার উই হ্যাভ আপডেট আওয়ার টার্মস অফ সার্ভিস প্লিজ একনোলজেস দিস চেঞ্জ টু ডিসমিস দিস ব্যানার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওনারা আপডেট করছে ওটা বলতেছে আর কি দেখেন এখানে লেখা আছে সাইট জিরো স্যান্ড বক্স সাইট জিরো আপ টু অর্থাৎ আপনি দুইটা সাইট আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন একটা বানাইতেছি এখন পোর্টফোলিও সবার জন্য আরেকটা ধরেন কারোর জন্য বানানো যাবে হম আচ্ছা ওনারা আপডেট করছে ওনারা কত কিছু করছে এত কিছু দরকার নাই আমি শুধু ক্লিক করবো ক্রিয়েট নিউজ সাইট আমি তো একটা ক্রিয়েট নিউজ সাইট করবো তাই না ধরেন আমি এখানে ক্লিক করলাম রেকর্ডিং করতেছি আর রেকর্ডিং হচ্ছে গুড সাউন্ড কি আসবে কিনা জানিনা যাক ক্রিয়েট নিউজ সাইটে ক্লিক করবেন ওকে ক্রিয়েট নিউজ সাইটে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এরকম আসবে এখানে তিনটা জিনিস একটা হচ্ছে ওয়ার্ড একটা হচ্ছে ধ্রুপাল একটা হচ্ছে ফ্রন্ডেন্স সাইট তিন ওটা দিয়ে বানানো যায় হম যেহেতু আমরা বাংলাদেশ আর ওয়ার্ডপ্রেসটা সবাই পরিচিত তাহলে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাই ঠিক আছে পৃথিবীর বেশিরভাগ লোকে এটা দিয়ে বানাই ধরেন একশো জনের মধ্যে নব্বই জন এটা ইউজ করে পাঁচজন এটা পাঁচজন এটা এরকম তাহলে আমি নব্বই জনের দলে থাকবো তাই না তো আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব যখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করব দেখেন এইখানে ফলো করবেন এই জায়গায় যেতে কি হয় জিনিসটা মানে ঘুরে এরকম ওকে নেম ইউর প্যান্থিওন সাইট এখানে একটা নাম দিতে হবে যে নামটা আর পৃথিবীতে নেই হুম এরকম একটা নাম দিতে হবে ঠিক আছে তো আমরা কি নাম দিতে পারি এখানে ধরো ধরো নাম লিখতে পারি পিওআরটি পোর্ট এফ ও এল আই ও পোর্টফোলিও লিখে কিছু লিখতে হবে হাজার হাজার মানুষের পোর্টফোলিও আছে তাই না পোর্টফোলিও লিখে আপনি এখানে লিখবেন আমি এরকম দিতে পারি না ইংলিশে তো আসল বুঝেই না তাই না আমি লেখলাম আসল এ এইচ এইচ এল আসল পোর্টফোলিও আরে অরিজিনাল দিলে তো অনেকে লিখে দিছে না আসলটা দিলাম হয়তো বা অনেকে দিবেই না এটা এরকম নিয়ে নিতে পারে ঠিক আছে এখানে তো প্রবলেমটা হয় না ওকে আসল পোর্টফোলিও দিলাম দেওয়ার পরে এখানে কি আছে আমার ওয়েবসাইটে লিঙ্ক তো এর হয়ে গেছে এই লিঙ্কে যে ক্লিক করবে আপনার পোর্টফোলিও দেখবে এখানে এইচ টি এস ডেপ আসল পোর্টফোলিও ডট প্যান্থিয়ন ডট আই এটা হলো আপনার লিঙ্ক এই লিঙ্কে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে ক্লিক করলে ওয়েবসাইটে যে পোর্টফোলিও থাকবে সেটা দেখতে পারবেন ঠিক আছে আমি কি করব এখানে কন্টিনিউতে ক্লিক করব যদি এই আসল পোর্টফোলিও আর কেউ না লেখা থাকে তাহলে আসবে আর যদি লেখা থাকে কেউ তাহলে কিন্তু আর আসবে না ঠিক আছে বলবে আ ভেরি গুড বলছি না একটু টেকনিক ভাই দুনিয়াতে চলতে গেলে টেকনিক লাগে আমি এখানে দশ বারো বার দিয়ে লাভ আসছে আমি জানি যে এইভাবে যদি দিলে হয়তোবা বা অন্যান্য দেশের মানুষের আসল অর্থ বুঝেই না কিন্তু বাঙালি তো বুঝে আমার বাঙালির দরকার অন্য মানুষের দরকার নাই না বুঝলে বুঝলো না বুঝলে নাই সমস্যা নাই কিন্তু বাঙালি আপনি স্টুডেন্ট আপনি যদি বুঝেন দ্যাটস দি পয়েন্ট ওকে এখন আমরা একটা পোর্টফোলিও বানানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক কন্টেন্ট সিএমএস সিএমএস অর্থ কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট অর্থ লেখা ম্যানেজমেন্ট মানে সুন্দর করে সাজানো সিস্টেম মানে সিস্টেমের মাধ্যমে তার মানে আপনার কাজগুলি সুন্দর করে সাজিয়ে আমরা যখন উপস্থাপন করব তখন আপনাকে ওরা খুশি হয়ে আপনাকে কাজ দিবে অন্ধ বিশ্বাসে তো কাজ দিবে না ভাই আপনি যদি বলেন আমি এটা পারি ওইটা পারি বলবো প্রমাণ দেখাও আপনার ছবি থাকতে হবে কাজে প্রত্যেকটা কাজের মধ্যে ছবি দেবেন আপনার ছবি দিয়ে আপলোড করুন বেশিরভাগ নিজের ছবি দিয়ে কাজগুলি করলে সবচেয়ে বেটার হয় কারণ ওরা জেনুইন মনে করে ঠিক আছে যখন আপনার আইডিতে সব দিক দিয়ে আপনার এক কিছু এক ছবি দেখবে না তখন আপনাকে কি বলবে বলবে এটা জেনুইন হতে পারে ঠিক আছে তখন ওরা আপনাকে একটা প্রথম একটা কাজ দিয়ে টেস্ট করবে যদি কাজটা আলহামদুলিল্লাহ ভালো সেটা হতে পারে 5 ডলার হতে পারে 10 ডলার হতে পারে 100 ডলার যদি অনেক ভালোভাবে করতে পারেন তাহলে তো সবই সাকসেস তারপরে কন্টিনিউ কাজ আসতেই থাকবে কিন্তু আপনাকে প্রথম একটা কাজ দিয়ে সূচনা করতে হবে একবার যদি 5 ডলার ইনকাম করতে পারেন ভাই তারপরে আর পিছনে ফেরার সময় নাই আপনার আসতেই থাকবে টাকা বাট প্রথমটাই হলো মেইন জিনিস সেটা হতে পারে এক ডলার হতে পারে 5 ডলার একবার লিঙ্ক সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে অটোমেটিকলি আপনার আসতেই থাকবে টাকা ঠিক আছে এটা হলো বাস্তবতা তো আমি আপনারা যারা সবাই করবেন এটা সবাই এভরিবডি সবাই বলতে যারা অনলাইনে কাজ করতে চান ঠিক আছে যারা অফিসে কাজ করেন তাদের জন্য দরকার নাই যারা নর্মাল অফিসিয়াল কাজের জন্য শিখতে এসে যারা ফ্রিল্যান্সিং টুটে মোটেও পছন্দ করেন এবং করবেন না এরকম চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য দরকার নেই ঠিক আছে তাদের জন্য এটুক আছে যে যারা স্টুডেন্ট আছে তারা নিজেদের জিনিসপত্র এখানে রাখতে পারেন আপনার প্রোডাক্ট এখানে রাখতে পারেন আপনার বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখতে পারেন হ্যাঁ জন্য আপনি পোর্টফোলিও বানাতে পারেন ওকে তো এখানে আমরা আসল পোর্টফোলিও লিখলাম আসল মানে অরিজিনাল ওকে বিও ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড দেখছেন এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ডের ওয়েবসাইট লোডিং ড্যাশবোর্ড লোডিং হচ্ছে ঠিক আছে এখন আমরা ভিউ ডেভেলপমেন্ট সাইট এই যে এটাতে যাব এখানে এখানে ক্লিক করার পরে আমার ডেভেলপমেন্ট ওয়েবসাইট নিয়ে আসছে দেখেন এই যে এখানে আমরা কি শিখে করব ইংলিশে করব তাই না ইংলিশে করব যেহেতু পোর্টফোলিও কন্টিনিউ করেন আমি স্টেপ গুলো দেখাই দিয়েছি সবগুলো সাইটের নাম টাইটেল তাহলে আমরা কি দিব এখানে দিব

যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন এটা এটাও দিতে পারেন অথবা আপনি হাইট করে দিতে পারেন এরকম ঠিক আছে যেরকম হাইট করেও দিতে পারেন আচ্ছা এটা ই হয়ে এটা একটু ডিলিট করে অন্যটা দিই কি দেওয়া যায় ধরেন at the it strong ঠিক আছে এরকম দিলাম দেওয়ার পরে আমি এইখানে গেলাম এজ এ দিয়ে দিলাম ইউর ইমেল যেকোনো এনিওয়ান একটা ইমেল দিয়ে দিবেন হুম দিলাম দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস ওকে ইনস্টল ওয়ার্ড প্রেস করে দিন সমস্যা নেই লগ ইন করেনিমেম্বার মি করে দেন তারপরে ওকে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে এই যে এই হলো আমার ব্যাপার এখানে যাবেন স্ক্রিন অপশনে গিয়ে এই যে এগুলো উঠিয়ে দেন ঠিক আছে পরে এখানে ক্লিক করেন ক্লিয়ার হয়ে গেল পোস্টে যান অল পোস্ট আমি এটা বানাই সর্বপ্রথম এটা করে নিই তাতে কাজের শৃঙ্খলা আসে ঠিক আছে অল পোস্টে ক্লিক করেন এখানে এটা ক্লিক করে এই যে ট্রাচ ক্লিক করে দেন ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে পেজে যান অল পেজে যান সবগুলো পেজ ডিলিট করে দেন লাগবে না আমার পেজ এখানে যে ক্লিক করেন তারপরে এখানে ট্রাচ ক্লিক করেন একদম ক্লিন হয়ে গেল অ্যাপিয়ারেন্সে যান থিমে যান অনেকগুলো থিম আছে কোনো দরকার নেই সবগুলো ডিলিট করে দিবেন হ্যাঁ এই যে ডিটেলস টোয়েন্টি ইলেভেন এটার না দরকার নাই এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে একটা একটা করে ডিলিট করে দেন টোয়েন্টি ফিফটিন সিএমএস কি করে জানেন প্রতিবৎসর একটা করে ওয়েবসাইট বানায় আপনাদের হেল্প করার জন্য ঠিক আছে তারপর এটা কোনটা টোয়েন্টি ফোরটিন এখানে ডিটেলে ক্লিক করেন ডিটেলে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করবেন ওকে করবেন তারপরে কত টোয়েন্টি নাইনটিন এটাতেও ক্লিক করেন ডিটেলে এই যে থিম ডিটেল তারপরে দেখেন দেখেন ডিলিট আছে তাই না এখানে ওকে করেন একটা একটা করে ডিলিট হয়ে যাবে ডিলিটিং দেখেন ডিলিটিং কতগুলি এগুলো অনেকটা ভারী বুঝছেন এগুলি অনেক ওজন অনেক এক একটার ভিতরে তাহলে আপনার ল্যাপটপটা ভারী হয়ে যাবে না স্লো হয়ে যাবে না সেই জন্য আপডেট না করে ডিলিট করে দেন এগুলি না যেটা লাগবে না আমি কেন রাখব ঠিক আছে ডিলিট করেন যে তারপরে টোয়েন্টি টেন থিম ডিটেল এখানে যান এটাকে ডিলিট করেন ওকে করেন হুম যে এটাকে ডিলিট করেন এখানে ডিলিট বাটনে ক্লিক করেন এইটাতে ওকে করেন হুম অ্যাকটিভ 2025 ব 25 এ শুডস কোই 21 থেকে শুরু আচ্ছা 20 12 এডিট করেন

এটু ঠান্ডা মাথায় করেন ওকে কিন্তু যদি সমস্যা পড়ে যে তেলা বিরক্ত লাগে না ঠান্ডা মাথায় কাজটা করছি আমি ভিডিও পজ করি না ডাইরেক্ট দেখাইছি এবং করছি দেখেন তাড়াতাড়ি emotes কাজ করে এখন কি কাজ অ্যাপিয়ারেন্স থিমে যাব থিমে গিয়ে অ্যাট নিউ থিমে যাব এই কাজটা করার সময় ইন্টারনেট থাকতে হবে আপনার ঠিক আছে আমার ইন্টারনেট আছে না এই যে ইন্টারনেট কানেক্ট ঠিক আছে আচ্ছা এখন আপনাকে যেটা করতে হবে এই জায়গাতে লিখতে হবে এস্ট্রা এ এস টি আর এ কিন্তু লেখার আগে চলে আসে এ এস টি আর এ মানে এস্ট্রা লিখলে চলে আইবো এ এস ইনস্টল করেন এই যে এন ইনস্টল ডান হয়ে গেছে অ্যাক্টিভেট করেন ওয়া গুড এখন বলতেছে এত টেমপ্লেট এত লেটস ওকে এই যে এই জিনিসগুলি দিয়ে আমরা করব এখন হ্যাঁ ধরেন আমরা এখন এক্সট্রা তো করলাম ঠিক আছে বিল্ড ড্রিম তো এই যে এটাতে ক্লিক করব ধরেন আমি লেটস গেট স্টার্ট এটি ক্লিক করলাম অ্যাক্টিভেটিং হচ্ছে বিল্ড ডিম ড্রিম ওয়েবসাইট তারপর আমাদের এখানে একটা জিনিস লাগবে আসতেছে একটু অপেক্ষা করুন অ্যাক্টিভেটিং হচ্ছে আমরা এলিমেন্টার দিয়ে করব এই যে এটা পোর্টফোলিও সহজে বানানো যাবে এই যে কাজ হচ্ছে হ্যাঁ ধৈর্য লাগবে যেহেতু আমরা বাবা কোডিং করতেছি না আমরা সিএমএস দিয়ে বানাচ্ছি আপনাকে একটু প্যাশন নিতেই হবে ওকে আর যদি ফাস্ট ফাস্ট করতে চান ওয়েব ডেভেলপমেন্ট শিখেন কম্পিউটার প্রোগ্রামিং ওই জিনিসগুলো শিখতে পারেন ইন্টারনেটটা একটু স্লো আছে এই জন্য দেরি হচ্ছে দেরি লাগের কথা না স্টার টেমপ্লেট মাই পোর্টফোলিও ওকে গুট এখন আমরা কি করব? এই যে জায়গাটা আছে না এখানে গিয়ে এলিমেন্টারটাকে সিলেক্ট করে দিবেন যখন এলিমেন্টার সিলেক্ট করবেন তখন আপনার এই জায়গাতে অনেকগুলো থিম চলে আসবে এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে টেমপ্লেট কিসের টেমপ্লেট পোর্টফোলিও টেমপ্লেট হ্যাঁ এখানে লেখেন দেখেন লেখা আছে পোর্টফোলিও কোথায় পার্সোনাল কেয়ার সেলুন না প্রফেশনাল প্রফেশনাল পোর্টফোলিও কোথায় আছে ওকে পোর্টফোলিও পাইছেন এই যে পিউআরটি এফ ও এল আইউ অ্যান্ড সিভি পোর্টফোলিও তে ক্লিক করবেন যখন আপনি পোর্টফোলিওতে ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো থিম আসবে কিন্তু প্রিমিয়ামটাতে যাবেন না বোলো ওটা কিনতে হয় আপনি নর্মাল এ যাবেন ঠিক আছে এখানে যান এখানে যাওয়ার পরে ধরেন আপনাকে একটা সিবি নিতে হবে পোর্টফোলিও এন্ড সিবি আমরা এটা নিতে পারি পার্সোনাল পোর্টফোলিও এটা নিতে পারি এই যে ছবি গুলি আপনি দিবেন এটাও প্রিমিয়াম না এটাও প্রিমিয়াম না এটা আবার প্রিমিয়াম টাকা দিয়ে কিনতে হবে আরও আছে অনেক সুন্দর সুন্দর আছে প্রিমিয়াম ছাড়াও আছে আপনি সিবি দিতে পারেন এগুলি দিতে পারেন এরকম তো আমার কাছে এই দুইটার একটা যেকোনো একটাই ভালো লাগে মোটামুটি ঠিক আছে এইভাবে ছবি দিতে পারেন এটাও নিতে পারেন আই এম অফ ডেভেলপ আর হুম নেক্সট জেমস ওকে ডেভেলপার রিলেটেড ওয়েব ডেভেলপার এটা দিব না এটা দিব কনফিউশন ওকে যেহেতু আপনি গ্রাফিক্স সমস্যা নাই আপনি গ্রাফিক্স দিতে পারেন গ্রাফিক্স পোর্টফোলিও ফটোগ্রাফার আছে এটা এভাবে বানাই দিতে পারেন ফটোগ্রাফার তো বুঝেন ফ্যাশন ফ্যাশন ফটোগ্রাফার এটা এটা প্রিমিয়াম টাকা দিয়ে কিনতে হবে ওকে মিয়ামি এটা না

ওয়েব ডেভেলপার বেশি ফটোগ্রাফার বেশি গ্রাফিক ডিজাইন কো গ্রাফিক ডিজাইনের बात উঠা গেল নাকি এক মিনিট দাঁড়ান অ্যাবাউট শপ প্রিমিয়াম বেপার কি প্রিমিয়াম সেলো না একটা দেখেন শপ প্রিমিয়াম করে ফেলছে মানে এগুলি দিয়ে টাকা কামাবে ওরা এই যে এটাও প্রিমিয়াম এখন আপনি ডাউনলোড করলে টাকা দিতে হবে

মার্কেটিং এজেন্সি আছে কত সুন্দর দেখছেন আছে আচ্ছা আমরা এটাই নেই হ্যাঁ

কোনটা দিম স্যার সে হাফ তো তাই বলবে আমি জানি একটা দিয়ে দেয় আমি এখান থেকে হ্যাঁ এরকম আছে ওকে দিলাম এই জায়গার লোগো হিসেবে থাকবে আহ আমি এটা সিলেক্ট করলাম এখানে আমার লোগোটা চলে আসছে হ্যাঁ অলরেডি ফুল বানানো আছে কালার কম্বিনেশন খালি খালি দিলাম না এই জায়গাতে আপনাকে বলতে হবে যে আপনি কি

পেজ বিল্ডার দিতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনার হয় অথবা যদি মনে করেন যে বলে না আমরা স্কিপ করবো এখানকার একটা আমার ভালো লাগে না আপনি ই কমার্স দিতে পারেন সেল ইউর প্রোডাক্ট অনলাইন হ্যাঁ যখন অনলাইনে প্রোডাক্ট বিক্রি করবেন এখানে অনলাইনে এটাতে দিবেন ঠিক আছে স্কিপ দিস এখানে স্কিপ করেন সমস্যা নেই এর ফার্স্ট নেম মোহাম্মদ যেটা আমি দিছি ইউ রিমেল এই না ইমেল একটা দিতে পারেন এই যে এটা আমি দিলাম ঠিক আছে ফাইভ সিক্স এইট জিরো না হ্যাঁ আম এক্সপার্ট ইটস ফর মাই কোম্পানি ওকে এতটুকু নিলাম আই আন্ডারস্ট্যান্ড লেটস গো সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট ড্যাটস ইট এখন ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্টের জন্য

কংগ্রাচুলেশনস ডান এখন আমি যদি বিউ ইউর ওয়েবসাইট আমি এখানে ক্লিক করি আমরা যে এত সময় একটা ওয়েবসাইট বানাইলাম এটা আপনার পোর্টফোলিও ঠিক আছে এতটুকু পর্যন্ত সবাইকে বানাতে হবে ওকে দেখেন আমি লোগো দিছিলাম আপনার 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 নিজের বানানো লোগোটা এইভাবে দিবেন তারপরে হোম পেজ একটু সময় নেবে ওপেন হইতেছে স্টিল ওয়ার্কিং এ দেখেন হুম এখানে আপনার ছবি থাকবে এখানে হবে না আই এম গ্রাফিক ডিজাইনার ঠিক আছে একে তারপর এখানে আপনার নাম দিবেন গ্রাফিক ডিজাইনার লিখে আপনার নাম দিবেন এখানে ওকে লার্ন মোর এবাউট মি আপনার সম্পর্কে এখানে ধারণা দিবেন ডেভেলপিং উইথ এ ফ্যাশন উইল এন্ড গ্রাফিক ডিজাইন দিবেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে লিখে এখানে সুন্দর সুন্দর যত ইমেজ আছে দিবেন কন্টাক্ট মিডিয়া কন্টাক্ট দিবেন এখানে যে ডিজিটাল মার্কেটিং ইউআই ইউএক্স ডিজাইন আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইন করেন দিবেন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট মানে আপনি ডিজিটাল মার্কেটিং দেখেন এই পোর্টফোলিওটা আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে মানে জানা জানতে হবে না মানে আপনি ডিজিটাল মার্কেটিং করেন ওয়েব এর সাথে এটা রিলেটেড ঠিক আছে দুইটা দুই জিনিস না এই ওয়েবের সাথে ডিজিটাল মার্কেটিংটা রিলেটেড এই জন্য আপনাদের ডিজিটাল মার্কেটিং দেখাই দিকে কত কিছু দেখাই এস টেম দেখাই সি এস দেখাই বুট স্টাপ দেখাই আর এইগুলো লাগে বাস্তবতা হলো এই ঠিক আছে মানে ঠগানের ব্যবসা না বাস্তবতা এই জিনিসগুলো সত্যি সত্যি লাগে এই যে ওয়েব ডেভেলপমেন্ট এইগুলো লাগে হ্যাঁ একটা দিন ঠিকই বুঝতে পারবেন ইউ আই ডিজাইন হ্যাঁ এটা একটু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনের পরের স্টেপ তারপরে এখানে দেখেন এই যে ওয়ার্কস গুলো আছে এখানে ভিউ দিয়ে দিবেন আপনার কাজের ইউএক্স ইউআই ডিজাইন ওয়েব ডিজাইন তারপরে গ্রাফিক ডিজাইনার দেখেন এটাও এটাও আছে কিন্তু আপনি সবগুলো দেন এর মধ্যে আপনার গ্রাফিক ডিজাইন আছে ওয়েব ডিজাইন আছে খালি আপনার ছবিগুলো চেঞ্জ করে দিলেই হবে ঠিক আছে তারপরে এখানে আপনার ক্লায়েন্ট এগুলা আছে হ্যাঁ স্টেইন টাচ এই যে ওকে এভে দিলেন হোমে যদি আমরা ক্লিক করি হোমে গেলাম তারপরে হোমে গেলে হোম পেজ আসবে আমরা তো হোম পেজে আসি অলরেডি তাই না দেখেন আমরা হোম পেজে আসি এটা আমাদের হোম পেজ এই যে দেখালাম একটু আগে ঠিক আছে এটা আমাদের হোম পেজ অ্যাবাউটে যখন যাব তখন অ্যাবাউট মানে আমাদের সম্পর্কে এখানে বলবে হুম তারপরে ধরেন আমরা যদি পোর্টফোলিওতে যাই ধরেন আমি পোর্টফোলিওতে গেলাম পোর্টফোলিওতে যদি ক্লিক করি এই হলো আসল এই যে পোর্টফোলিও আছে না এটার ভিতরে আপনার সব কাজটা সব কিছু দিতে হবে প্রশ্ন হচ্ছে এগুলি দিবেন কিভাবে আমি এখনি দেখাই দিচ্ছি এক ভিডিওতে পোর্টফোলিও কমপ্লিট আপনার যত কাজ আছে যা সেভ করে রাখছেন এখানে দিবেন এখানে পোর্টফোলিও দিবেন এই দেখেন এখানে ওরা কি করছে এখানে যত কাজ আছে একটু সময় লাগতেছে ওপেন হইতে ঠিক আছে এখানে দিয়ে দিবেন বাস আপনি শুধু খালি এই লিংকটা পাঠিয়ে দিবেন বাস আর কিছু লাগবে না ঠিক আছে লিংকটা আমি গ্রুপে দিয়ে দিব তারপর আপনারা ওপেন করে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ওকে আমি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ ওই আগের পাসওয়ার্ডটা নেই আপনারা আবার যেটা দেখে ফেলছেন হ্যাঁ ওটা দিয়ে যদি ট্রাই করেন তাহলে কাজ হবে না হয়তো আমার এই জিনিসটা মনে করবে যে কেউ হ্যাক করতে তো নষ্ট হয়ে যাবে আপনাদের জন্য কেউ না প্লিজ হুম ওকে দেখেন হোয়াট সার্ভিস উইল গেট ফ্রম এটা এটা আছে একটা সার্ভিস তারপরে দেখেন এই যে এই সার্ভিসগুলি ডিজাইন করে বানানো তার পোর্টফোলিও এই যে এখানে আছে ঠিক আছে এরকম এই পেজটা বইরা আপনাদের সব কাজগুলো দিয়ে দিবেন ওকে ওকে এখন প্রশ্ন হচ্ছে এখানে কাজগুলো কিভাবে দিবেন কিভাবে আপলোড দিবেন দেখেন এডিট উইথ এলিমেন্টার আমি আছি পোর্টফোলিওতে যখন এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে এলিমেন্টার দিয়ে এডিট করার জন্য তারপর এখানে আছে হায়ার মি এগুলিও করতে হবে আমি এখন পোর্টফোলিওটা এডিট করছি যেহেতু পোর্টফোলিওর উপর ভিডিও বানাচ্ছি তো এখানে গিয়ে আপনি আপনার মতন সমস্ত কাজগুলি দিতে পারবেন হম এগুলি সব ডিলিট করে আপনার সবগুলো কাজ দিয়ে দেন সমস্যা নেই এখানে যা আছে সব ডিলিট করে দেন এগুলি আপনার না এগুলি একদম ডিলিট করে দিবেন ঠিক আছে কারণ এগুলি দেখলে ওরা বুঝবে যে না এটা তো হুবহু খালি একটা অন্যজনের কাজ দিয়ে দিছে তাই না এখন দেখেন এডিট পোর্টফোলিও আমি পোর্টফোলিও এডিট করে কিভাবে ডিলিট করে কিভাবে কাজ আনতে হয় কিভাবে আপনার কাজগুলো এখানে দিবেন সেটা আমি দেখাই দিয়ে ভিডিও শেষ করে দিব ঠিক আছে কারণ আপনার এই বাকিগুলো একটা পারলে বাকিগুলো পারবেন না পারার মতো কিছু নেই জাস্ট ওয়ান মিনিট একটু সময় লাগতেছে এটা কি লগ ইন পেজ সেটা ক্লোজ করে দেই স্টার্টার টেমপ্লেট কংগ্রাচুলেশন লাগবে না ওকে এনে এলিমেন্ট দিয়ে দি ওপেন হইতেছে হ্যাঁ এটা কি আসল আসল টা লাগবে না ভেরিফাই ইমেল এটা লাগবে না হয়ে গেছে কাজ এটাও লাগবে না ওকে ওকে লোডিং হচ্ছে অনেক সময় লোডিং একবার না হলো দ্বিতীয়বার হতে পারে এলিমেন্টার হচ্ছে যেটা দিয়ে আমরা কাজ করব ঠিক আছে আপনার যে সাজাবেন কি দিয়ে সাজাবেন সেটাই আমরা ওপেন কোর্সছি এখানে সেটা কেটে দেন দরকার নেই হ্যাঁ এটাও কেটে দেন দরকার নেই এখন আমরা এই যে পোর্টফোলিওতে আছি ঠিক আছে এই পোর্টফোলিওতে এইখানে যাওয়ার পরে ধরেন আমরা এই যে জিনিসটা আছে না পোর্টফোলিও এনে কি লেখা আছে যে পোর্টফোলিও আপনি পোর্টফোলিও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা অন্যভাবে দিতে পারেন একটু কালার করে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে আমরা ধরেন এই যে এটাকে ক্লিক করে কাটেন ঠিক আছে তারপরে এটা কাটেন ঠিক আছে কাটার পরে তো কিছু নাই তাই না এখন আপনি এই যে প্লাস আছে না এখানে একটা ক্লিক করবেন ফ্লেক্স বক্সে ক্লিক করবেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা স্পেস নেবেন ঠিক আছে এই যে এখানে দেখেন এটা এই যে এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে এখানে অবশ্য আমাকে এখান থেকে যে লেখা আছে এটাতে স্পেস নেবেন নেওয়ার পরে আবার ক্লিক করেন ক্লিক করে আবার ক্লিক করেন এখানে ক্লিক করেন নিচের দিকে আসেন আস্তে আস্তে নিচে আসবে এখানে ক্লিক করেন আবার স্পেস নেন এখানে স্পেসার আছে দেখেন স্পেসার আছে এই যে স্পেসারটাতে ক্লিক করেন প্লেসার ক্লিক করলে এটা নিচে আসতেছে আসতেছে আরবার আর একটা ক্লিক করেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন তারপরে এই যে এটাতে ক্লিক করে আপনি এতটুক তো নিচে চলে এলাম এখানে স্পেস আছে নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এগুলো আসবে না এটা নিচে না আসলে বুদ্ধি করে নিচে নিয়ে আসবেন এখানে যান এখানে দেখেন স্পেসার আছে অথবা ডিভাইডার আছে আপনি ডিভাইড করে দিতে পারেন এটা দিয়ে হ্যাঁ ধরুন আপনি ডিভাইডারে ক্লিক করলেন এখানে ডিভাইডারে ক্লিক করলে এটা ডিভাইডার হয়ে গেছে দেখেন একটা এরকম একটা দাগ আসছে ঠিক আছে এখন আবার এখানে ক্লিক করেন ক্লিক করে এখানে যান এখানে যাওয়ার পরে ধরেন আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে এই জায়গাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে হেডিং টেক্সটটা নিয়ে আসেন এই যে এইভাবে আসার পরে এই যে এখানে আছে না এই জায়গাতে ক্লিক করেন এখানে লেখেন আগে পি ও আর টি পোর্ট এফ ও এল আই ও পোর্টফোলিও লেখলাম তো লেখার পরে এইখান থেকে আমি এটা মিডিলে নিতে পারবো দেখেন এইচ ওয়ান নেন এইচ নেন এইচ নিলে একটু বড় হবে ঠিক আছে এখন আমি তো আছি এই জায়গায় তাই না এখন এখান থেকে আমি এটা মিডিলে নিব কিভাবে ধরেন পোর্টফোলিও লেখলেন লেখার পরে স্টাইলে যাবেন স্টাইলে যাওয়ার পরে দেখেন এইখানে মিডিলে এই যে মিডিলে চলে আসছে ঠিক আছে তারপরে portfolio লেখার পিছনে আপনি যদি background দিতে চান দরকার নাই সাদাটা থাকলেই হবে ঠিক আছে দিলাম আমি এইভাবেই রাখলাম আপনি চাইলে background দিতে পারেন প্রশ্ন হচ্ছে কিভাবে background দিবেন হ্যাঁ বা লেখার কালার চেঞ্জ করতে পারেন আপনি চাইলেও এই যে টাইপোগ্রাফি এগুলি আমরা অনেক অনেক দেখাইছি কিন্তু আপনার তো নতুন এগুলি আমরা প্র্যাকটিক্যালে দেখাবো কিভাবে আপনি এগুলিতে কালার দিতে পারেন ঠিক আছে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি কিন্তু আমি সাদা রাখতে চাচ্ছি পোর্টফোলিও দিলাম দেওয়ার পরে আপনি এখানে আসেন এখানে আসার পরে আবার এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনার জন্য এখানে একটা পোর্টফোলিও আছে তাই না এখানে আরেকটা নিতে হবে আপনি আরেকটা নিতে পারেন এর দেখি কোনটা মোটামুটি দেওয়া যায় আমরা আরেকটা নিলাম হুম এখানে আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনি আরেকটা হেডিং নেন হুম বাটন টাটন নেওয়া যায় কোনো সময় বা টেক্সট নিতে পারেন তো আমি আর একটা হেডিং নিলাম এখানে এই হেডিংটা আবার এখানে এইচ টু না আমি এইচ থ্রি করে দিলাম এইচ থ্রি তাহলে একটু ছোট হইল তাই না ছোট হওয়ার পরে এই জায়গাতে আসবেন এখানে আসার পরে এখানে লেখেন মাই ডাব্লিউ ও আর কে ওয়ার্ক জি এল এল এ আর ওয়াই মাই ওয়ার্ক গ্যালারি মানে আপনার কাজের সিস্টেম এখানে তারপরে কি করবেন এখানে আসার পরে স্টাইলে যান স্টাইলে গেলে এখানে ক্লিক করেন মিডিলে চলে আসলো ঠিক আছে ওকে এখন এটা যদি বর্ডার দিতে চান চতুর্দিকে অ্যাডভান্সে যেতে হবে হ্যাঁ অ্যাডভান্স অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পরে মার্জিন পাবেন এই যে এখানে প্যাডিং পাবেন তারপরে এখানে বর্ডার পাবেন এই যে বর্ডার আছে এখানে এখন বর্ডারের দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি এই যে নর্মাল হবে আর ইত্যাদি আপনি করতে পারেন border type default border অথবা এখান থেকে দিতে পারেন none অথবা solid border দিতে পারেন dotted border দিতে পারেন এগুলো আমরা html এ করছি ধরুন আমি solid border দিলাম দেখেন একটা border চলে আসছে তাই না এখন এটা যদি আপনি যদি মনে করেন যে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব এটার পিছনে বর্ডারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন হ্যাঁ আপনি দিতে পারেন ঠিক আছে ধরুন আমি অ্যাডভান্সে তো আসি অলরেডি তাহলে এটার ব্যাকগ্রাউন্ডের জন্য এইখানে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন অ্যাডভান্সে ক্লিক করলে পাওয়া যায় তো এখানে ব্যাকগ্রাউন্ডের টাইপটা যদি আপনি ক্লাসিক দেন ক্লাসিক যদি গ্রেডিয়েন দেন গ্রেডিয়েন দিলে দুইটা কালার আসবে ঠিক আছে এখানে গ্রেডিয়েন দিলাম ধরেন সেকেন্ড কালার এটা আর ফার্স্ট কালার হচ্ছে এটা লোকেশন এই যে এখানে একটা কালার আছে এখান থেকে ফার্স্ট কালার কি রাখতে চান ধরেন আপনি একটু কালো রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে আর কালো দিলে কালো হয়ে গেছে না বেশি কালো আমি একটু সাদা রাখতে চাই না এত বেশি সাদা লাল হয়ে যায় কি আমি একটু অন্যরকম দিতে চাচ্ছিলাম এরকম একটা কালার দিতে চাচ্ছিলাম ঠিক আছে তারপর লাগতেছে সাদার সাথে এটা মানায় না তাদের সাথে কি মানায় ওকে লোকেশন 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 কালার ওকে এটা হলো প্রাইমারি কালার সেকেন্ডারি কালার কোথায় এটি তো সেকেন্ডারি কালার এখানে আসি এখানে এসে আমরা এটাকে স্কাই কালার এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন ওকে এরকম একটা কালার আপনি আপনি আপনার মতো করে দেবেন আপনি যেটা দেন আমি তো কালার দিতে পারতেছি তাই না বর্ডারও এরকম কালার দিতে পারবেন বর্ডার চিকন করতে পারবেন কি করতে পারবেন কোনো সমস্যা নেই ধরেন আপনি এইভাবে লেখলেন হুম লেখার পরে এখানে মাই ওয়ার্ক গ্যালারি দিলেন দেওয়ার পরে আপনার কাজগুলো এখানে পাবে এটাতে ক্লিক করেন অথবা গ্রিডে ফ্ল্যাক্স বক্সে করতে পারেন অথবা আপনি গ্রিডে ক্লিক করেন গ্রিডে ক্লিক করলে আপনার এরকম গ্রিড আসবে বিভিন্ন ধরনের চারটা একটা আরো কপি করে দিতে পারবেন ঠিক আছে গ্রিডে যদি যদি দেন এই ক্লিক করেন আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম ট্রাকচার হবে একটা এই যে একটা হুম দুইটা একটা দুইটা তিনটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে 6টা দিতে পারেন অথবা এটা কাটতেন কাটার পরে এখানে আসেন এখানে আসার পরে এইখান থেকে আপনি দিতে পারেন যেমন ধরেন আমি এখানে দিলাম আপনার কাজগুলো এই প্রত্যেকটা কাজের আবার নাম লিখে দিতে হবে হ্যাঁ ধরুন আপনি এখানে কাজগুলি দিবেন এই যে এটা একটা কাজ এটা একটা কাজ এটা আপনার ডিজাইনার কি গ্রাফিক ডিজাইন হতে পারে ভিজিটিং কার্ড হতে পারে ব্যানার হতে পারে পোর্টফোলিও হতে পারে বিভিন্ন ধরনের কাজ আপনি এখানে দিবেন ধরুন প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর আপনার কাজটা তো আপনার কম্পিউটার আছে সেটাকে ইমেজ বলে ঠিক আছে ধরেন একটা একটা করে যদি দেন তাহলে এইখানে ধরে ইমেজটাকে ধরে এই প্লাসের উপরে নেবেন ঠিক আছে নিলাম ভালো কথা তারপরে আপনি কি করবেন রাইট ক্লিক করে ধরেন আমি এটাকে কপি করলাম কপি করে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেন এই যে পেস্ট তাহলে পেস্ট করলে এখানে হয়ে গেল রাইট ক্লিক করেন সহজে করলাম আর কি মানে টাইনা টেনা না করে সহজে করে দিলাম পেস্ট রাইট ক্লিক করেন পেস্ট করেন রাইট ক্লিক করেন পেস্ট করেন ঠিক আছে দেখেন এখানে এখন এখানে ইমেজ আনা কোনো সময়ের ব্যাপার এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে ধরেন আপনি এগুলি তো আর নেবেন না তাই না আপনি আপনার কাজ করবেন আমি এখানে আপলোডে গেলাম এখানে গেলাম এখানে যাওয়ার পরে আপনাকে ইমেজ ধরেন আমি ইমেজটা নিলাম এগুলি কিন্তু গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন রিলেটেড কিছু না আপনার কাজগুলি আপনি দিবেন আমি জাস্ট দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ওপেন করলাম হুম ওপেন করার পরে ধরেন এটা যদি সাপোর্ট করে তাহলে আসবে তাহলে আসবে না এখানে যান এই যে সিলেক্ট করছি সিলেক্ট করার সাথে সাথে দেখেন ইমেজটা এখানে চলে আসছে ঠিক আছে তারপরে এখানে ক্লিক করেন তারপর আবার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে এখান থেকে আপলোডে যান আপলোডে গিয়ে সিলেক্ট ফাইলে যাবেন সিলেক্ট ফাইলে যাওয়ার পরে ধরেন আমি এখানে গেলাম এখান থেকে কিছু ইমেজ নিয়ে গেলাম ধরেন এখান থেকে এই ইমেজটা ক্লিক করলাম অথবা এটা ক্লিক করলাম ইমেজ ছোট বড় হতে পারে আমরা অ্যাডজাস্ট করে নিব দেখাবো কিভাবে করতে হয় এভাবে দিলাম দেওয়ার পরে এখানে ইমেজটা হয়তো ছোট হয়ে গেছে তাই না আপনার কাছে মনে হইতেছে কিন্তু এটা সমান করা যাবে ইনস্টল প্লাগ দরকার নাই এটা করা যাবে দেখাই দিব না কইরা তারপর এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন বাকি এটার পরে আর দেখাবো না বাকিগুলা করবেন আমি ইমেজটা সমান করে দিচ্ছি হ্যাঁ তারপরে আপলোডে যাবেন আবার এখানে যাবেন একই জিনিস বারবার দেখায় কি দরকার আপনি পারেন এখানে গেলাম যাওয়ার পরে ধরেন এটা নিলাম এখানে গেলাম তারপরে এখানে গিয়ে এটা তো সাপোর্ট করতেছে দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করলাম এটা কেমন হয় ইমেজটা দেখে ওকে এটা এর মাঝের টাকে বড় করতে হবে একটু তাই না তাহলে এই এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পরে আপনি যাবেন ইমেজের সাইজ এই যে এখানে আছে আমরা এখানে কি হবে না এটা এই সাইজ আছে আমরা যদি ফুল করি তাহলে বড় হয়ে যাবে নির্দিষ্ট সাইজ আছে এন্ড থেকে আমরা এখানে যাব এখানে গিয়ে হাইট width আছে না এই যে width তে আছে দেখেন এটাকে আমরা যদি width বাড়াই তাহলে এটা আর যদি এটাতে height বাড়াই তাহলে এটা দেখেন এটা তো ইমেজের আন্ডারে এই যে height ده আমাদের হাইটের দরকার এটা আনেন এই দেখেন রাইট করুন এই দেখেন সমান হইছে দেখছেন কোনো ব্যাপার হলো এটা তাহলে আমরা ইমেজগুলো নিয়ে আসলাম তাই না এখন প্রশ্ন হলো এইখানে যদি নিচে প্রোডাক্টের নিচে আপনি আপনার কি ডিজাইন করছেন সেটা লিখতে চান তাই না তাহলে আমাদের কি করতে হবে এখানে এই যে এখানে গিয়ে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ধরেন এই যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা এখন আগের অ্যাডভান্সে যাব অ্যাডভান্স না যদি যাই আমরা এখানে একটা ডট থাকে এডিট ইমেজ এটা কি স্ট্রাকচারে ক্লিক করলাম এটা না চেঞ্জ করে ফেলছে ওরা

আবার ধরেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে আপনার তো ছবি আনতে হবে উপর ওইখান থেকে আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি কম্পিউটার থেকে এখানে যান এখানে যান এখানে যাওয়ার পরে ধরেন আপনি ক্লিক করলেন এখানে ওকে করলেন দেখেন এই যে আমি পোর্টফোলিও কিন্তু সাজানো হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনার পোর্টফোলিওগুলি সাজাতে পারবেন ওকে ওকে তারপরে ধরেন আমি এখানে গেলাম যাওয়ার পরে আমি কি চাইতেছি যে ধরেন যে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এরকম হয় ঠিক আছে ধরেন আপনি এখানে ক্লিক করলেন এই যে এই প্লাসে ক্লিক করলাম এরকম একটা জিনিস আসলো ঠিক আছে কিন্তু আমি তো এইখানে কিছু করতে চাচ্ছি তাই না এখানে কিছু লিখতে চাচ্ছি তাহলে আপনি কি করতে পারেন টেক্সট টা এই ইমেজের ঘরে যাবেন ঠিক <much> আছে not here no no এই যে এখানে যেখানে ভুলটা আপনারা করেন এখানে গেলেই দেখবেন নিচে লেখার জন্য একটা জায়গা হয়ে গেল তো আপনি এখানে details লিখতে পারবেন ঠিক আছে এটা details টা লিখতে পারবেন না ওকে তো এই details লেখ লেখা মানে কি এই যে এখানে গিয়ে আপনার কি ধরনের ধরেন আপনি ব্যানার বানাইলেন বা ভিজিটিং কার্ড বিজনেস কার্ড ওকে বা মকআপ হ্যাঁ ধরেন আপনি এখানে লিখলেন টি-শার্ট ডিজাইন ওকে এখন লেখা যদি ছোট করতে চান তাহলে লেখা ছোট করলে আমরা কি করব টাইপোগ্রাফিতে যাবো টাইপোগ্রাফি এই যে এখানে যাবেন এখানে যাওয়ার পরে সাইজের ব্যাপারটা আছে লেখাকে ছোট করা যায় এক লাইনে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে যাবেন

ডেস্কটপে ক্লিক করলাম সেভ করে দিলাম ওকে দেন কি করবো ওকে আমাদের রেকর্ডিং স্টপ করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ইংলিশ ভিডিও বা বাই